আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকাতে কয়েক বছর আগে থেকে বিভিন্ন শপিং মলে সুইটকর্ন পাওয়া যায় কিন্তু খাবারটা শুরুর দিকে খুব বেশি জনপ্রিয় ছিল না সেই সাথে শপিং মলগুলোতে সুইটকর্ন বিক্রি করে এরকম দোকানের সংখ্যাও ছিল খুব কম কিন্তু বর্তমানে ধীরে ধীরে সুইটকর্ন পাওয়া যায় এমন দোকানের সংখ্যাও বাড়ছে সেই সাথে বাড়ছে এর পপুলারিটি বিভিন্ন রকম মশলা মিশিয়ে তৈরি করা হয় এই সুইট সুইটকর্নটা আর খেতেও ভীষণ মজা তো আমি শপিং মলগুলোর মতোই তৈরি করার চেষ্টা করেছি খুব সহজভাবে তো চলুন দেখে নেই প্রথমে নিয়ে নিয়েছি সুইটকর্ন আর এই সুইটকর্নটা আমি ক্যানের মধ্যে যে সুইটকর্নটা পাওয়া যায় বাজারে সেটাই নিয়েছি আর এই সুইটকর্নটাকে আমি হালকা গরম পানিতে একটু গরম করে নিয়েছি এটা খুবই নরম থাকে এটা অপশনাল দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ চাট মশলা আর এর সঙ্গে আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া এটা আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা নিয়েছি এখন এর সাথে আমি অ্যাড করে দেব মেওনিস আর মেওনিজটা আমার হোমমেড তৈরি করা রেসিপিটি যদি দেখতে চান আমার চ্যানেলেই পেয়ে যাবেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব কিভাবে ঘরে মেওনিজ তৈরি করতে হয় মেওনিসটা আমি তিন চার চামচ পরিমাণের মতো দিয়েছি প্রথমে দুই চা চামচ দিয়েছি পরে একটু কম লেগেছে তো পরে আমি আর কিছুটা অ্যাড করছি এটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর মেয়োনিজের সাথেই কিন্তু অনেক কিছু আছে লবণ আছে চিনি আছে সো আর কিছু আমার অ্যাড করার প্রয়োজন নেই এক্সট্রা অ্যাড করতে গেলে দেখা যাবে মশলাটা বেশি হয়ে যাবে আর চাট মশলার মধ্যেও কিন্তু অনেক লবণ থাকে সেটা বুঝে আপনারা লবণটা অ্যাড করে নেবেন এখন খুব ভালো মতো মিশিয়ে নিলেই হয়ে গেল মাসালা সুইটকর্ন খুবই অল্প সময়ে আর খুবই ঝটপট তৈরি হয়ে গেল এই সুইটকর্নটা বাজারে আমরা এই সুইটকর্নটাই কিন্তু চড়া দামে খেয়ে থাকি আর কোয়ান্টিটিটাও কিন্তু খুবই কম থাকে তো আমি চিন্তা করলাম যে এই মশালা সুইটকর্নটা বাসায় কিভাবে তৈরি করা যায় খুবই সহজভাবে আমি আমার দর্শকদের সাথে শেয়ার করি আর আমার চ্যানেলেও কিন্তু অনেক ধরনের রেসিপি আছে সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করি আপনাদের কাছে প্রত্যেকটা রেসিপি ভালো লাগবে আর চ্যানেলটির রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটা অল করে রাখবেন যেন আমার সব রেসিপি আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে আসে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের একটি ছোট্ট কমেন্টে আমি অনেক উৎসাহ পাই তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ